এখন চীনা খারাপ ঋণ গুছিয়ে নাকি সবাইকে ঋণের ফাঁদে ফেলে বলে প্রপাগান্ডার রাজা খোদ ভারতকেই আবার ঋণের ফাঁদে ফেললোকে। এটা তো একেবারেই নিজেদের ফাঁদেই নিজেই পড়া। শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরে হেডলাইনে, কারণ তার দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় শূন্য, কোনো বৈদেশিক মুদ্রা সেখানে নেই। অবস্থা এতই করুণ যে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন স্কুল কলেজ স্টুডেন্টদের লেখার কাগজ, যা শ্রীলঙ্কা আমদানি করে চলে, তা এখন কেনার মতো বৈদেশিক মুদ্রাও হাতে নেই। ফলে স্কুল কলেজ লাটে উঠেছে। এছাড়া আমদানি করা খাদ্যের বেলায় সমস্যা আরও ভয়াবহ। সব মিলিয়ে এতে রাজনৈতিক অস্থিরতা চরমে। আর এই সুযোগেই আমাদের প্রতিবেশী মাঠে নেমে পড়েছে। তারা এটাকে চীন বিরোধী ক্যাম্পেইনের এক সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়। এমনকি বাংলাদেশ নিয়েও কিছু আর্টিকেল বা ইউটিউবে কন্টেন্ট ছড়ানো শুরু করে দিয়েছে, যেখানে কোনো ফ্যাক্টস ফিগার ছাড়াই তারা বলছে যে বাংলাদেশও শ্রীলঙ্কা হবে। তাদের বক্তব্য, চীন ফাঁদে ফেলে কোনো দেশকে অতিরিক্ত ঋণ গুছিয়ে দিয়ে থাকে, তাই এইসব সমস্যা তৈরি হয়েছে। তাই এই প্রপাগান্ডাকে তারা শিরোনাম করে থাকে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ বলে। বাস্তবে শ্রীলঙ্কায় হাম্বানডোরা গভীর সমুদ্রবন্দর গড়া নিয়ে যে চীনের ঋণ নেওয়ার এত কথা, সেই প্রকল্প পরে কার্যত শ্রীলঙ্কার অর্থনীতিতে আর কোনো বোঝাই হয়ে দাঁড়ায়নি। কারণ পুরো প্রকল্প এখন চীনা প্রাইভেট কোম্পানি কিনে নিয়েছিল, তাতে চীনের ঋণ পরিশোধের দায়ও ওই পোর্ট ক্রেতা নয়া কোম্পানির। তাতে শ্রীলঙ্কা সরকারকে কোনো ঋণের দায় আর বইতে হবে না, পরিশোধও করতে হবে না। এশিয়ার সব দেশই চীনের ঋণের ফাঁদে পড়ে ডুবে গেল। এই হলো ভারতের প্রবল প্রপাগান্ডার সার কথা। এই মিথ্যা প্রপাগান্ডায় আবার আমেরিকা থেকেও ভারতের গলা বেশি উঁচু। তাহলে ভারত নিজেরই কী অবস্থান এই প্রসঙ্গে, সেই খবরটাও নিতে হবে। ব্লুমবার্গ, যেটি আমেরিকার ফিনান্সিয়াল নিউজ মিডিয়াগুলোর মধ্যে অন্যতম, তাদের এক রিপোর্ট বলছে ভারতের ঋণ বনাম জিডিপির অনুপাত 2021 সালে 87.8%। এই রিপোর্টের শিরোনাম হলো বাজেট 2022 রাষ্ট্রের ঋণ নামিয়ে আনতে হলে একটি শক্ত অর্থনৈতিক উন্নতি দেখাতে হবে ভারতকে। অর্থাৎ ভারতকে যদি রাইজিং অর্থনীতির দেশ গণ্য করা হয়, তাহলে ওর বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড অনুপাত হয় 64%। অথচ ওই স্ট্যান্ডার্ড থেকে 87% অনেক দূরের ফিগার অবশ্যই। তাহলে কোন সুখে ভারত সব দেশের বিরুদ্ধে লেগে থাকে, সেখানে চীনের ঋণের ফাঁদ খুঁজে ফেরে, যেখানে ভারত নিজেই ঋণের ফাঁদে আটকা।